আসসালামু আলাইকুম ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আমি সোহরাব আপনারা দেখছেন টেক সোহরাব আজকের ভিডিওতে হচ্ছে ই পাসপোর্টের স্ট্যাটাসগুলো নিয়ে বলবো অ্যাকচুয়ালি কোন কোন স্ট্যাটাস আছে তারপর হচ্ছে কোন স্ট্যাটাসটা মানে কি কোন স্ট্যাটাসটা কতদিন থাকতে পারে প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো আপনি যদি অলরেডি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন অথবা অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবতেছেন ভিডিওটা মিস করবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি কিন্তু নিয়মিত রাত আটটায় পাসপোর্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো সবার প্রথমে আমরা যে স্ট্যাটাসটা মানে দেখি ইউজুয়ালি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার পর সেটাই হচ্ছে সাবমিটেড আপনি যখন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারপরেই যখন আপনি স্ট্যাটাসটা চেক করতে যাবেন যেহেতু আমরা অনলাইনে চেক করতে পারি আপনি যদি চেক করেন আপনারা দেখবেন যে আপনারা জাস্ট সাবমিট করা হয়েছে তারপরে সেকেন্ড যে স্ট্যাটাসটা আমরা দেখি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল আপনারা যদি ঢাকাতে হয় আই মিন আপনার ই পাসপোর্ট আপনি ঢাকাতে যদি অ্যাপ্লাই করেন ই পাসপোর্টের জন্য তাহলে কিন্তু শিডিউল নেওয়ার প্রয়োজন পড়ে ঢাকার বাইরে ইউজুয়ালি শিডিউল নেওয়ার প্রয়োজন পড়ে না যে কোনো অফিসিয়াল ডেতে যে গেলেই হয় সো অফিসিয়াল ডে মানে আমরা জানি রবি থেকে বৃহস্পতিবার শুক্র শনি কিন্তু ইউজুয়ালি বন্ধ থাকে সরকারি অফিসগুলো সো অফিসিয়াল ডেতে গেলেই হবে ঢাকার বাইরে হলে আর ঢাকার মধ্যে হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সো আপনার যদি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন সেটা ঢাকায় হয় এবং আপনার যদি শিডিউলটা নেওয়া থাকে তাহলে কিন্তু লেখা থাকবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলড তারপরে তিন নম্বরে আমরা যে স্ট্যাটাসটা দেখতে পাই সেটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস ইউজুয়ালি আপনার সকল ইয়েগুলো মানে বায়োমেট্রিক এনরোলমেন্টগুলো আপনি যখন প্যাসপোর্ট অফিসে যাবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন আপনি ছবি তুলবেন আপনি হচ্ছে সিগনেচার করবেন এই স্টেপগুলো যখন আপনি কমপ্লিট করে আসবেন আপনার আইডিশ দেবেন তো এই স্টেপগুলো যখন আপনি কমপ্লিট করে আসবেন তখনই হচ্ছে আপনার এনরোলমেন্টটা শুরু হয় এবং ইউজুয়ালি এই এনরোলমেন্টিন প্রসেসটা এক থেকে চার পাঁচ দিন লাগতে পারে তারপরে চার নম্বরে যে স্ট্যাটাসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এসবি পুলিশ ক্লিয়ারেন্স আমাদের যখন পাসপোর্ট অফিসে আমরা সকল গুরু হয়ে যায় তারপরে হচ্ছে পাসপোর্ট অফিস থেকে হচ্ছে এসবি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য হচ্ছে স্পেশাল এসবি মানে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ হ্যাঁ স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ ওনাদের কাছে হচ্ছে পাসপোর্ট অফিস থেকে আপনার ভেরিফিকেশনের জন্য একটা রিপোর্ট পাঠানো হয় তারপরে হচ্ছে পুলিশ আপনাকে হচ্ছে কন্ট্যাক্ট করবে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে ভেরিফাই করবে তারপরে হচ্ছে আপনার পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন পাসপোর্ট অফিসে একটা রিপোর্ট যাবে এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন বলে আমরা জানি পুলিশ ভেরিফিকেশন অনেক ভিডিও আমার আমার কিভাবে হয় কি না হয় সবগুলো চ্যানেলে দেখতে পাবেন বাট আজকে যেহেতু ভিডিওটা হচ্ছে নিয়ে সো বলে দিচ্ছি পুলিশ মানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আপনার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হবে এনরোলমেন্ট ইন প্রসেসের পরে স্টেপটা এটা চার নাম্বার স্টেপ এবং এই স্টেপটা কমপ্লিট হতে ইউজুয়ালি তিন থেকে দশ দিন সময় লাগে তো পাঁচ নাম্বার যে স্টেপটার কথা বলবো বা স্ট্যাটাসটার কথা বলবো সেটা হচ্ছে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্সটা পজিটিভ আসে আই মিন পুলিশ ভেরিফিকেশন যখন পজিটিভ হয়ে যায় তখন হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আসে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভেল এই ফাইনাল অ্যাপ্রুভালটাতে কে দেবেন এটা দেবেন হচ্ছে এডিস আর মিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ পাসপোর্ট অফিস আপনি যে পাসপোর্ট অফিসে আসেন সেই পাসপোর্ট অফিসে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসেন উনি হচ্ছেন আপনার অ্যাপ্রুভালটা দেবে এটা হচ্ছে যতদিন পর্যন্ত উনি অ্যাপ্রুভাল না দেয় ততদিন পেন্ডিং থাকে উনি অ্যাপ্রুভাল দিলে নেক্সট স্টেপে চলে যায় আর ইউজুয়ালি এই স্টেপটা কমপ্লিট হতে এক থেকে চার দিন সময় লাগে তারপরে ছয় নম্বরের যে স্ট্যাটাসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রুভড একটু আগে যে স্ট্যাটাসটা ছিল সেটা কি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা আর এখন হচ্ছে অ্যাপ্রুভ আই মিন সিম্পল এডি স্যার হচ্ছে আপনার পাসপোর্টটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছেন সো পাসপোর্টটা কী হবে নেক্সট স্টেপে চলে যাবে নেক্সট স্টেপটা কি পেন্ডিং ইন প্রিন্ট কিউই এটা অনেকে আবার কোয়েশ্চেন করেন আমাকে যে প্রিন্ট কিউই মানে কি কিউই মানে হচ্ছে সিরিয়াল অ্যাকচুয়ালি আপনার পাসপোর্টটা হচ্ছে প্রিন্টিংয়ের জন্য অপেক্ষায় আছে সিরিয়ালে আসে প্রিন্টিংয়ের সিরিয়ালে আর ইউজুয়ালি প্রিন্টিংয়ের সিরিয়ালে একটা প্যাসপোর্ট তিন থেকে চোদ্দ দিন পর্যন্ত থাকতে পারে এই চোদ্দ দিন বা তিন দিন এটা কিন্তু অফিসিয়াল ডে শনি বাদ দিয়ে সো এটা বুঝতে হবে আর এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে লোডের উপর একটন পাসপোর্ট অফিসের প্রিন্টিংয়ের ক্যাপাসিটি কত পার ডে কতটাগুলো পাসপোর্ট প্রিন্ট করা হয় কতগুলো পাসপোর্ট ওয়েটিংয়ে আছে সব কিছুর উপর ডিপেন্ড করে সো ভেরি করে অনেকেরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া অনেকেরটা আবার বেশি সময় লাগতে পারে সো ইউজুয়ালি যেটা বললাম তিন থেকে চোদ্দ দিন লাগতে পারে আর প্রিন্টিংয়ে যাওয়া মানে হচ্ছে মোটামুটি অ্যাপ্রুভাল হয়ে যাওয়া টেনশন নেই পাসপোর্ট পেয়ে যাবেন বাট প্রিন্ট হতে বাকি আর কি তারপরে আট নাম্বারে যে স্ট্যাটাসটার কথাগুলো সেটা হচ্ছে পাসপোর্ট শিফট তার মানে হচ্ছে আপনার পাসপোর্টটা সফলভাবে হচ্ছে প্রিন্ট হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রেরণ করা হচ্ছে এটা যেহেতু পোস্টাল অফিসের মাধ্যমে যায় দুই তিন দিন সময় লাগে তারপরে নয় নম্বরের যে স্ট্যাটাসটার কথাগুলো সেটা হচ্ছে প্যাসপোর্ট ইজ রেডি ফর ইস্যুয়েন্স তার মানে আপনার প্যাসপোর্ট হচ্ছে রেডি হয়ে গেছে আপনি জাস্ট পাসপোর্ট অফিসে যে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন এবং লাস্ট দশ নম্বরে যে স্ট্যাটাসটার কথাগুলো সেটা হচ্ছে পাসপোর্ট ইস্যুড তার মানে আপনার পাসপোর্টটা আপনি অলরেডি কালেক্ট করে ফেলেছেন এই দশটি স্ট্যাটাস ছাড়াও কিন্তু আরও দুইটা স্ট্যাটাস আছে যেগুলো হচ্ছে আপনি পেতে পারেন সেটা হচ্ছে পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান আরেকটা হচ্ছে রিওয়ার্ক সেন ফর রিওয়ার্ক আপনি কখন কোনটা পাবেন আপনি যদি দেখেন পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান তাহলে আপনি বুঝবেন আপনার ই পাসপোর্টের অ্যাপ্লিকেশনে আপনি যে ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে ব্যাক অ্যান্ডে হচ্ছে ভেরিফাই করা হচ্ছে আপনার ডকুমেন্টগুলোর সাথে লাইক আপনার তো হয় জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েছেন অথবা হচ্ছে এনআইডি কার্ডের কপি দিয়েছেন সো এই এনআইডি কার্ডের কপিতে বা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কপিতে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে কিনা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা এগুলো ব্যাক অ্যান্ডে চেক করা হয় আর এই পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশান যদি অনেক দিন ধরে দেখেন লাইক আপনি হচ্ছে দশ পনেরো দিনের বেশি দেখতেছেন আপনারা পেন্ডিং ব্যাক এন্ডে আটকে আছে তাহলে কিন্তু আপনাকে সরাসরি পাসপোর্ট অফিসে যেয়ে স্যারের সাথে কথা বলতে হবে যে আপনার প্রবলেম কোথায় প্রবলেমটা সলভ করতে হবে আদারওয়াইজ এভাবে কিন্তু পরে থাকবে আর লাস্ট যে স্ট্যাটাসটার কথা বললাম যেটা হচ্ছে রিওয়ার্ক তার মানে হচ্ছে পুনরায় ওয়ার্ক নাম থেকে বোঝা হচ্ছে আপনার কাজ আছে কেন কাজ আছে আপনার অ্যাপ্লিকেশনে কোথাও ভুল পাওয়া গেছে ওয়াই এটা হচ্ছে আবার রিওয়ার্কে পাঠানো হয়েছে আপনাকে পুনরায় কাজ করতে হবে কাজ মানে হচ্ছে আবার সংশোধন করতে হবে যে ভুলটা আপনি করেছেন সে ভুলটা সংশোধন করতে হবে তাইলে হচ্ছে রিওয়ার্ক থেকে আবার আপনি ফেরত আসতে পারেন নেক্সট কোনো স্টেপে চলে যেতে পারেন সো যদি কখনো দেখেন যে একটা রিওয়ার্ক আসছে তাহলে অবশ্যই সরাসরি পাসপোর্ট অফিসে চলে যাবেন দেরি করার কোনো প্রয়োজন নাই যে সরাসরি এডি সাথে কথা বলতে হবে যে আমার রিওয়ার্ক আসছে আমার কোথায় ভুল আছে আমি ভুলটা সংশোধন করতে আসছি সো আশা করি বুঝতে পারছেন কোন স্ট্যাটাসটা দেখলে অ্যাকচুয়ালি আপনি কীভাবে বুঝবেন যে আপনার পাসপোর্টটা এখন কোন স্টেজে আছে এবং কতদিন লাগতে পারে এই স্টেজটা কমপ্লিট হতে সো আপনি যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা করে থাকেন অবশ্যই ভিডিওটা উপকারে আসবে সো যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন